প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 21 অক্টোবর 2022 কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে জিসান ডেরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক কাউন্সিলর ভাই প্রত্যেক সপ্তাহে শুক্রবারে ডিসকাউন্ট কালেকশনে গাভী গরু বিক্রি করে থাকে। আমি প্রত্যেক সপ্তাহে একটা করে প্রতিবেদন এই ফার্ম থেকে আপনাদের দেখাই। এই সপ্তাহে কাউন্সিলর ভাইয়ের কাছে নতুন যে গাভীগুলো রয়েছে এর জাতমান কোয়ালিটি থেকে শুরু করে সঠিক দাম সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। দর্শক ভাই ও বোনেরা, যে যেখান থেকে গাভী গরু কিনবেন, গাভী কিনতে হলে অবশ্যই আপনাকে সরজমিনে এসে দেখে শুনে কিনতে হবে। বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কাউন্সিলর ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। বেচাকেনা কেমন? বেচাকেনা চলতেছে টুকটাক, ভালোই খারাপ। গরুর বাজার কেমন? শীতে বাড়বে নাকি এখন বেড়ে গেছে? বাজার কম। বাজার কম আছে নাকি বিক্রির জন্য কম আছে? না, আসলে কম বাজার। আচ্ছা, শুরুতে যারা নতুন ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম সহ খামারের অবস্থান আমাদের জানাবেন। আমার নাম সুলতান আহমেদ, পাবনা জেলা ভাঙ্গর থানা চৌবাড়িয়া হারোপাড়া, জিসান ডেরি ফার্মের মালিক। আচ্ছা, এর পাশাপাশি কাউন্সিলর মোটামুটি পুরাতন্ত্র সবাই চেনে আপনাকে। কতগুলো গাভী আছে খামারে? গাভী আছে 27টা। দেখাবেন কতগুলো? কেমন রেট দিবেন আজকে? গরিব মানুষের গরু আছে? আছে। কত রেট? বাচ্চা মরা গরু আছে একটা। আচ্ছা, তাহলে তো একটা কম দাম আছে। কত? 1,20,000। 1,20,000। আর উপরে? উপরে আছে আপনার 1,90,000। 1,90,000? 1,90,000 কি বিগ সাইজ হবে? হ্যাঁ, বিগ সাইজ। আচ্ছা, এর মধ্যে তো আবার ডিসকাউন্ট আছে? আছে। তো চলেন দেখি কেমন ডিসকাউন্টে দেখান আজকে, আর প্রত্যেকটি গাভী সঠিক যে জাতমান ইনশাল্লাহ এটা আস্তে আস্তে আমাদের জানাবেন। দেখেন, 1 নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই কালো রঙের একটা গাভী গরু নিয়ে আসলেন, এটা কোন জাতের? এটা হলস্টেন ফ্রিজিয়ান। হলস্টেন ফ্রিজিয়ান, হলস্টিয়ানের অংশই তো সব দেখতেছি, কালো রং। ফ্রিজিয়ানের ভাগটা কম আছে? না, হলস্টেন ফ্রিজিয়ানই আছে। আচ্ছা, দাঁত কয়টা? এখন কি গ্যারান্টি দিবেন কেউ যদি নিতে চায়? কত লিটার? 18 লিটার। 18 লিটার দুধের গ্যারান্টি? আর কিছু গ্যারান্টি নেই? বাটটাট বাট জোড়াও কালো গরু তো, আর একটু কমানো গেলে একটু কমায় দেন। এটাও ডবল বডির গাভী, এটা কোন জাতের ভাই? এটা হলস্টেন ফ্রিজিয়ান। এটা হচ্ছে হলস্টেন ফ্রিজিয়ান, সাদা অংশ শরীরে বেশি। দাঁত? দাঁত ছাড়িয়ে গেছে ভাই, 8 দাঁত হয়ে গেছে। আচ্ছা, কত নম্বর বাচ্চা দিবে? দ্বিতীয় বাচ্চা। 8 দাঁতে 2 নম্বর বাচ্চা দিবে? এর আগে একটা বাচ্চা দিছে। জায়গা অনেক জায়গা, কিন্তু গরু আমাদের বাড়ির পাশে গরু, জানা রেকর্ড জানা আছে। কত লিটার দুধ পাওয়া গেছে আগে? 20+ এবিএনএ থাকবে। আগে কত লিটার পাওয়া গেছে ভাই? 17 থেকে 18 লিটার। ওলান এখন কয় কেজি আসছে? এখন তাও তো 10-12 কেজি চলে আসছে। 10-12 কেজি ওলান কিন্তু আসলেও চলে আসছে। এটাও কিনলে বাটজরাও গ্যারান্টি আছে? গ্যারান্টি। এবার 20টা দুধেরও গ্যারান্টি? সময় কতদিন আছে আর বাচ্চা দেওয়া? এখনো 1 সপ্তাহ 10 দিন টাইম আছে। এখনো সর্বোচ্চ সময় 10 দিন, মিনিমাম 1 সপ্তাহ। আচ্ছা, দাম কত ভাই এটার? এটার দাম পড়বে 1,95,000 টাকা। 1,95,000 ডিসকাউন্ট? ডিসকাউন্ট 10,000, এটাতে ছাড় আছে হচ্ছে 10,000। তাহলে দাম কত বললো? 1,80,000 না 85,000? আচ্ছা, 80 বলে ফেলেছিলাম, 80-তে দেওয়া যায় না ভাই। আচ্ছা, লে নান বলে ফেলেছেন নান। আচ্ছা, 1,80,000 একদম? একদম। দুধ 20টা? 20টা। এটা সরায় দেন, আমরা পরবর্তী গাভী দর্শক ভাই বোনদের দেখেন। 3 নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই আরও একটি গাভী নিয়ে আসলেন, গাভীটা শরীরে কাবু আছে কিন্তু। গরু কিন্তু খুব জাত গরু, জাত গরু কিন্তু শরীরে কাবু। দুধের, শুনেন, দুধের গরু কোনদিন তাজা হয় না ভাই, মোটা তাজা হয় না? না, হ্যাঁ। আচ্ছা, যেগুলো যে অসার হয়, মানে হচ্ছে কি বলে মহিষের মতো যেগুলো দেহ হয়, ওগুলো কিন্তু আসলে দুধ হয় না, দেখতে ভালো লাগে। আচ্ছা, এটার দাঁত কয়টা? দাঁতের মধ্যে নাই তো মনে হচ্ছে, না? এটা না, দাঁত ছাড়িয়ে গেছে। 8 দাঁত? 8 দাঁত। কয় নম্বর বাচ্চা হবে ভাই? এটা তৃতীয় বাচ্চা হবে। 3 নম্বর বাচ্চা দিবে?
ডেলিভারি যদি এখান থেকে কেউ করে নিতে চায় সমস্যা নাই, দুধ দেখাই দিবেন, কত লিটার দুধ দিবেন? এটা 15 কেজি গ্যারান্টি। এখান থেকে যদি কেউ দেখে নিতে চায়, 7 দিন পর বাচ্চা হবে, এখানে এসে দুধটা দহন করে এবং শিং এই দুইটা খুব সুন্দর। এটা কোন জাতের? এটা জার্সির সাথে ক্রস আছে, কিন্তু জার্সি ক্রস আছে, কানের মধ্যে যে লোম এগুলো দেখলে বোঝা যায় জার্সি ক্রস, মানে 70% জার্সি। আচ্ছা, তবে জার্সির সঙ্গে ক্রস থাকলেও ব্ল্যাক জার্সির সঙ্গে ক্রস আছে, ব্ল্যাক জার্সি এবং ফ্রিজিয়ান। দাঁত? দাঁত 6টা। আচ্ছা, 6 দাঁত। আর জার্সি যে ক্রস, আমরা আর একটু নিশ্চিত হই, শীট দ্বারার উপর দিয়ে দেখেন কাউন্সিলর ভাই, লালচে একটা রং চলে গেছে, 70% জার্সির আছে আর বাকিটা ফ্রিজিয়ানের। আচ্ছা, দাঁত কয়টা বললেন? ১০-১৫ দিন। আচ্ছা, এটার দুধ কেমন গ্যারান্টি দেওয়া যাবে? এটার দুধ গ্যারান্টি দেওয়া যাবে 15-16 কেজি। 15-16 লিটার। বাসায় পুরুষ মানুষ না থাকলে মহিলারা দহন করতে পারবে? হ্যাঁ, একবার স্বাধীন হয়ে দেখেন। আচ্ছা, এটার দাম বলে দেন ভাই। এটার দাম পড়বে 1,85,000। 1,85,000। ডিসকাউন্ট কত? ছাড় কত? ডিসকাউন্ট 10,000 টাকা ছাড়। 1,75,000। দাঁতে 6টা, দুধ 15টা। এটা সরাই দেন, আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই। 5 নম্বর সিরিয়ালে আরো একটি বড় গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ, সাদা কালো রঙের সুন্দর একটা গাভী। এটা কোন জাতের? এটা হলস্টিন ফ্রিজিয়ান, 4 দাঁত বয়স, প্রথম বাচ্চা দিয়েছে, পিওর হলস্টিন ফ্রিজিয়ান যাকে বলে। কালার থেকে শুরু করে মাথা, শিং, পা সব হলস্টিন ফ্রিজিয়ানের। দাঁত কয়টা? দাঁত 4টা। 4 দাঁত। বাচ্চা কি প্রথম না দ্বিতীয়? প্রথম বাচ্চা, প্রথমবারের মতো বাচ্চা দিছে। কি বাচ্চা ভাই? মেয়ে বাচ্চা। কোলে আছে হচ্ছে বকনা বাচ্চা। বাচ্চাটার বয়স কতদিন হয়েছে? বাচ্চা আজকে 4 দিন, নাভি আছে এখনো বাচ্চা। দেখি নাভিটা, নাভি আছে। আচ্ছা, 4 দিন বাচ্চার বয়স, বকনা বাচ্চা। দুধ তো এখনো তেমন সময় লাগবে ক্লিয়ার আসতে। দুধ ধরেন সকালে 10 আমি দোয়া দেবো, সকালে একটা অনেক যে আসবে 10টা দেখো দিবে, 15-16 প্রথম মেনে 15-16 মানে তো অনেক ভালো। আচ্ছা, এই গরুটা কার পছন্দ হলে কাউন্সিলর ভাই, দাম কত? এটার দাম পড়বে 1,95,000 টাকা। 1,95,000। একটু সুযোগ সুবিধা দিবেন না, একটু ছাড় দিবেন না? ডিসকাউন্ট দেওয়া যাবে না, ডিসকাউন্ট দিবেন না, একটু করে দিয়ে দেন, অল্প দিয়ে দেন ভাই। এটা 5,000 ডিসকাউন্ট, 5,000 টাকা ডিসকাউন্ট। 16 কেজি না হলে নিতে হবে না, 16 লিটার। আচ্ছা, প্রথম মেয়ের গাভী 1,90,000 একদম পড়ছে। আচ্ছা, এটা সরায় দেন, আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখে। 6 নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ, এটা কোন জাতের? এটা হলস্টিন ফ্রিজিয়ান। হলস্টিন ফ্রিজিয়ান, জি। দাঁত কয়টা গাভীর? দাঁত 6টা। 6 দাঁত, জি। খিল আছে তো দুই পাশে নাকি? দুই পাশে খিল আছে। আচ্ছা, এটার সঙ্গে কি বাচ্চা ভাই? মেয়ে বাচ্চাই দেখেন, বাচ্চা হয়েছে, বেশ হৃষ্টপুষ্ট বাচ্চা। বয়স কতদিন বাছুরের? বাছুরের নাভি এখনো আছে। বয়স কতদিন? বাচ্চাকে খাওয়ানোর পরে 15 কেজি। দাম কত? দাম পড়বে আপনার 1,65,000। 165। ডিসকাউন্ট কত দিবেন? ডিসকাউন্ট 5,000 ডিসকাউন্ট। 1,60,000 বাচ্চা সহ, এটা সরাই দেন, পরবর্তী গাভী দর্শকদের দেখে। 7 নম্বর সিরিয়ালে আরো একটি বাচ্চা সহ গাভী গরু নিয়ে আসলেন ভাই, এটা কোন জাতের গাভী? এটা হলস্টিন ফ্রিজিয়ান, 2 দাঁত বয়স। হলস্টিন ফ্রিজিয়ান একদম জোয়ান গাভী, জি। আচ্ছা, 2 দাঁতে কি প্রথম বাচ্চা? প্রথম। কি বাচ্চা এর কোলে? মেয়ে বাচ্চা। এর সঙ্গেও বকনা বাচ্চা? বাচ্চাটা মনে হয় জার্সি বাচ্চা হয়েছে নাকি? আচ্ছা, বয়স কতদিন জার্সির? আজকে 5 দিন চলতেছে। 5 দিন, জি। এটা সকালে কেমন দুধ পাচ্ছেন? এটা 2 বেলা 14-15 গ্যারান্টি দেওয়া যাবে, 14-15 লিটার। দুধ বেশি হবে না, গপ করে লাভ নাই। আচ্ছা, একটু ওলানটা দেখি, দেখেন ওই দেখেন। আচ্ছা, 14-15 লিটার দুধের গ্যারান্টি। দাম কত ভাই এটার? এটার দাম পড়বে 1,75,000। 1,75,000। সুযোগ দিয়ে দেন, একটু ছাড় দিয়ে দেন, 10,000 ডিসকাউন্ট, 10,000 টাকা ডিসকাউন্ট। 1,65,000 একদম।
এটা সরাই দেন, পরবর্তী গাভী দর্শকদের দেখাই। আট নম্বর সিরিয়ালে আরও একটি বাচ্চা সহ গাভী নিয়ে আসলেন, এটা হচ্ছে লাল সাদা রঙের, এটা কোন জাতের? জার্সি। দাঁত কয়টা জার্সির? চারটা। চার দাঁত? প্রথম বাচ্চা দিছে। চার দাঁতে প্রথম বাচ্চা, কি বাচ্চা এর সঙ্গে ভাই? সার বাচ্চা। কোলে আছে হচ্ছে সার বাচ্চা, মায়ের কালারই হয়েছে দেখো নাকি? বয়স কতদিন? বয়স আছে আট দিন। বাচ্চাটার বয়স আট দিন? আচ্ছা, গাভীর দুধ কি ক্লিয়ার আসছে? হ্যাঁ, গাভীর দুধ ক্লিয়ার চলে আসছে প্রায়। কত লিটার দুধ আছে ভাই? দুই বেলা আপনি 14 গ্যারান্টি দেওয়া যাবে, 14 লিটার। এই বাচ্চাটা একটু দর্শকদের দেখাই, বেশ পুষ্ট বাচ্চা, একবারে বাচ্চা ভালো। এখন তো আর আল্লাহর রহমতে কোনো সমস্যা হওয়ার কথা না গাড়িতে। আচ্ছা, দুধের গ্যারান্টি দিলেন কত লিটার? 14 কেজি। 14 লিটার, দাম কত? দাম পড়বে 1,65,000। 1,65,000, একটু ডিসকাউন্ট দিয়ে দেন। 10,000 ডিসকাউন্ট দিন। 10,000 টাকা ডিসকাউন্ট, ঠিক আছে, এটার দাম ঠিক আছে 1,55,000। 1,55,000 দাম। এটা সরাই দেন, আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই। নয় নম্বর সিরিয়ালে বিস্কুট রং বা চকলেট কালারের একটা গাভী গরু নিয়ে আসলেন ভাই, বাচ্চা সহ, এটা কোন জাতের গাভী? এটা জার্সি, ইন্ডিয়ান জার্সি। ইন্ডিয়ান জার্সি গাভী। দাঁত কয়টা? দাঁত ছেড়ে গেছে, আপনি আসার আধা ঘন্টা আগে বাচ্চা দিছে। দেখি বাচ্চাটা একটু ছেড়ে দেন তো, বিশাল বাচ্চা হয়েছে। দেখেন কি বাচ্চা, সার বাচ্চা তো না? বাচ্চা। আচ্ছা, আধা ঘন্টা বাচ্চার বয়স, এখনো ঠিক মতো দাঁড়াতেই পারছে? দাঁড়াতেই পারতেছে না। আচ্ছা, সার বাচ্চা? জি। আচ্ছা, বিশাল বাচ্চা হবে ইনশাল্লাহ। এই গাভী এটা কত নম্বর বাচ্চা ভাই? এটা আমি বলতে পারবো না ভাই, আমার কিনা জিনিস, তারপরে গরু বাইরের গরু। আচ্ছা, দ্বিতীয় বা তৃতীয় ধরে নিলাম হবে আর কি। আচ্ছা, এগুলো দুধ কনফার্ম হতে কত সময় লাগবে, কতদিন? ধরেন জার্সি গরু 1 সপ্তাহ 10 দিন দুধ চলে আসবে। এটা তো আর গ্যারান্টি দিতে পারবে না, যেহেতু আপনার জানা নাই। কেজি গ্যারান্টি, তাও গ্যারান্টি। আচ্ছা, শাল দুধ কি টানা হয়েছে? হ্যাঁ, শাল দুধ টানছি। আচ্ছা, দাম কত পড়বে এটার? এটার দাম 1,65,000। 1,65,000 ডিসকাউন্ট? 10,000 ডিসকাউন্ট। 10,000 টাকা ডিসকাউন্ট, একবারে পানির দামে সরপদ দিলে। আচ্ছা, 1,55,000 এক দাম? এক দাম। এটা সরাই দেন, পরবর্তী গাভী দর্শকদের। আচ্ছা, বাচ্চাটা খুব পুষ্ট বাচ্চা, দাম 1,55,000। জি, এটা সরাই দেন, পরবর্তী গাভী দর্শক। বাচ্চা গাভীর দুধ ছাড়া দিলে বাচ্চা দাম 1,00,000 টাকা। বাচ্চাটা খুব ভালো মানের বাচ্চা হয়েছে। তো কাউন্সিলর ভাই চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখেন। 10 নম্বর সিরিয়ালে ভাই আরও একটি সুন্দর বাচ্চা সহ সুন্দর একটা গাভী গরু নিয়ে আসলেন, এটা কোন জাতের গাভী? এটা জার্সি ফ্রিজিয়ান মিক্সড, মাত্র দুই দাঁত, একবারে জোয়ান গাভী, একবারে জোয়ান। আচ্ছা, এটা প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। কি বাচ্চা হয়েছে? সার বাচ্চা। সার বাচ্চা, বাচ্চাটা তো মনে হয় জার্সি ফ্রিজিয়ান ক্রস। বয়স কি রকম বাছুরের? বাছুরের বয়স 15 দিন হয়ে গেছে। 15 দিন, দুধ তো ক্লিয়ার? ক্লিয়ার। সকালে কয় লিটার হয়? দুই বেলা 12 কেজি গ্যারান্টি, 100টা কম পলিভারে গরু আইবাদ। সকাল এবং বিকালে 12 লিটার দুধ গ্যারান্টি। আচ্ছা, এই গরুটা কারো পছন্দ হলে কাউন্সিলর ভাই কত দাম? এই গরু 1,65,000 দাম। 1,65,000, একটু বড় করে ডিসকাউন্ট দেওয়া যায় না? 10,000 ডিসকাউন্ট। 10,000 টাকা ডিসকাউন্ট। এই যে পরের গাভীগুলো, আমি কিন্তু 1,20,000 চাই। হ্যাঁ, পরের গাভীগুলো খুব পর্তায়ের মধ্যে দেখাচ্ছি দর্শকদের, দর্শকরা দেখলে বুঝতে পারবে। 1,55,000 এক দাম? এক দাম। এটা সরাই দেন, এক ফোঁটা কম পলিভার গরু নিতে হবে। এরপর হচ্ছে সবচেয়ে সেরা যে আকর্ষণ আজকের, চলেন ওইটা দর্শকদের দেখে দেখেন। 11 নম্বর সিরিয়ালে সবশেষ, এবং দর্শকরা জানে যে শেষের গরু কাউন্সিলর ভাইয়ের আকর্ষণের গরু থাকে, বিনা প্রফিটের গরু। আচ্ছা, এটা কোন জাতের? এটা প্রফিট যাবে না, এটা বাস যাবে, লস হবে, বাস। আচ্ছা, এটা কোন জাতের ভাই? এটা হলস্টেন ফ্রিজিয়ান, কিন্তু গরুটা জার্সির সাথে কিন্তু ক্রস আছে। হলস্টেন ফ্রিজিয়ান জার্সি ক্রস, দেখেন বান টান ওলান টান, কিন্তু জার্সির বান। খুব সুন্দর ওলান হয়েছে, বাচ্চা তো নাই না? ওটা বাচ্চা মারা গেছে ভাই, আপনার কাছ থেকেই? আমার কাছ থেকে মারা গেছে। এই যে লাভ লস না হলে কিন্তু ব্যবসাও হালাল হয়, বয়স হয়েছিল, বাতলা পায় না, বাচ্চাটা মারা গেছে। আচ্ছা, দাঁত কয়টা গাভীর? দাঁত 6টা। 6 দাঁত। কত নম্বর বিয়ান ছিল? এটা দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা। আচ্ছা, দুধ কত লিটার করে টানতেছেন? দুধ ভাই এখন দুধ তো যে 15 আসতে পারে, তার বেশি আসতে পারে দুধ। দুধ বেশি হইতে পারে, 15 তো নিম্ন আসবে। আচ্ছা, ওলানটা দেখি 15 লিটার দুধ। গরু কিন্তু বড় হলি ভাই দুধ হয় না, গরু জাত মানে দুধ আসে। আচ্ছা, ওলানটাও বেশ সুন্দর হয়েছে। হ্যাঁ, দাম কত ভাই এটার? এটার দাম 1,30,000। 1,30,000 ডিসকাউন্ট দিবেন না? ডিসকাউন্ট এমনি তো মরা। 1,25,000 আর একটু কমান যায় না ভাই? সবশেষ দর্শক ভাই বোনদের, খামারি ভাই বোনদের কিছু বলতে চান? আসলে কি কব ভাই, ব্যবসা বাণিজ্য খুব সমস্যা, মানে আমরা ক্লায়েন্টকে বলি যে আপনারা আসে গরু দোয়া কিনেন, কোনো অবজেকশন দিতে পারবেন না, আসে সকাল বিকেল দোয়া কিনলে পরে আমরা খুশি। সবচেয়ে ভালো, আপনাদের আর কোনো দায়বদ্ধতা দরকার নেই, গরু ফোনে কোনদিন গাভী গরু কিনতে হয় না। আর আসলে তো এখানে সব রকম সব ধরনের সুযোগ সুবিধা আছে। জি, ব্যাংক ট্যাঙ্ক থেকে শুরু সব কিছু সুযোগ সুবিধা আছে, গাড়ি ট্রেন
বাস সবই আছে আর এখান থেকে তো গরুর গাড়িগুলো আপনারা ঠিক হ্যাঁ আমরা ঠিক করে সব সময় পাওয়া যায় সব সময় গাড়ি লাইনে দাঁড়া থাকে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ কাউন্সিলর ভাই নতুন কালেকশনের গাড়িগুলো দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম